বড় পর্দায় একের পর এক ছবিতে চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন আবির চ্যাটার্জি। সুদর্শন চেহারা আগেই তাকে বাঙালি হৃদয়ে হার্ট ড্রপ করে তুলেছিল, আর এবার দর্শকদের আরও কাছাকাছি চলে এলেন ছোট পর্দায় নন ফিকশনের হাত ধরে। পুরো বিষয়টি জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ইতিমধ্যে ব্যোমকেশ বক্সিতে আবির কিন্তু সত্যের অন্বেষণ করেছেন, এবারও আবির অন্বেষণ করবেন, তবে সেটা সত্যের অন্বেষণ নয়, ট্যালেন্ট অন্বেষণ। কিভাবে? রিয়েলিটি শো সারেগামাপা 2020 সঞ্চালক হচ্ছেন এবার আবির চট্টোপাধ্যায়, আর এইভাবেই নন ফিকশনে ডেবিউ করছেন তিনি। এর আগে কিছু বছর যিশু সেনগুপ্তের সঞ্চালনায় দর্শকরা উপভোগ করেছিলেন এই রিয়েলিটি শো। এখন তিনি প্রতিদ্বন্দ্বী চ্যানেলের আরেকটি শো এর সঞ্চালক। তবে যিশু আর আবিরের মধ্যে কিন্তু আদৌ কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যা আছে তা হলো নিখাত বন্ধুত্ব। আর তাই লকডাউনে এই শো এর প্রস্তাব পেয়ে এক কথায় রাজি হয়ে যান আবির চট্টোপাধ্যায়। আর তারপরেই জাতিস্বরে একসাথে কাজ করা অভিনেতা যিশুকে যোগাযোগ করেন তিনি, আর সময় সুযোগ বুঝে যে তিনি যিশুর থেকে পরামর্শ চেয়ে নেবেন কোনো প্রয়োজনে তা কিন্তু তিনি জানাতে ভুললেন না। সারেগামাপা 2020 প্রোমো শুট শেষ হলেও আগামী মাসেই শুরু হতে চলেছে এই শো এর শুটিং। নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে আবির চ্যাটার্জিকে। আপনাদের এতে কী মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।